আজকে আমি আসে দেখতেছি পুরা ইউনিয়ন পরিষদ বন্ধ, কোনো সেবা পাচ্ছি না ইউনিয়ন পরিষদে। আমার আজকে এই জন্ম নিবন্ধনপত্রটা, আমার বাচ্চা দিনের জন্ম নিবন্ধনপত্র আমার খুব একান্ত দরকার, কারণ সামনে আমার পরীক্ষা চলবে, বাচ্চাকে ভর্তি করাইতে হবে। আমি এইটাই সুযোগটা পাচ্ছি না এখন। এখন ইউনিয়ন পরিষদে অনেক তো মানুষের সেবামূলক কাজের প্রয়োজন, যেটা কাগজপাতির প্রয়োজন। বিশেষ করে এই কাগজপাতির সাথে মানুষ অনেক অনেক সময় কোনো অফিসিয়ালি কাজ করতে পারে না। সেই সময় আমি মনে করি ইউনিয়ন সাহেবকে আমাদের ইউনিয়ন পরিষদে কোনো দায়িত্বের লোক পাঠানো আমি মনে করি উচিত। সরকার পতনের পর থেকে চেয়ারম্যান উপজেলা বোর্ড অফিসে আসতেছে না, অনেক মানুষ বিভিন্ন কাজে আসে এখানে। এখন চেয়ারম্যান না থাকলে সচিব দ্বারা থেকে আর অতগুলো কাজ হয়, কারণ চেয়ারম্যানের জন্য একটা পরিচয়পত্রের জন্য যদি আমাদের চেয়ারম্যানের দরকার হয়, কারণ চেয়ারম্যান না থাকলে আমরা কার কাছে ধরাবো? সচিবের দ্বারা তৈরি পরিচয়পত্র আমরা পাবো না। আমি 3 দিন ধরে ইউনিয়ন পরিষদে আসতেছি আমার কাজের জন্য, মেম্বার চেয়ারম্যান কাউকে উপস্থিত পাচ্ছি না। এখন আমরা কি করব? অনেক লোক ঘোরাফেরা করতেছে কাজের জন্য, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কেউ নাই, সম্পূর্ণ তালামারা। আর এ এমন ভূমিদস্যু, গরিব লোককে দেখতে পাচ্ছে না। আমার একটা ভিজিটিং কার্ড দিছিল, আমি ওকে 1200 টাকা দিতে পারিনি, বিদায় আমার ভিজিটিং কার্ডটা কাটে দিয়েছে এই সুব্রত চেয়ারম্যান। অর্থাৎ 5ই আগস্ট থেকে সরকার পতনের পর সুব্রত চেয়ারম্যান, ইউনিয়নের কার্যক্রম সব বন্ধ, তালা লাগানো, অনেক মানুষ আসতেছে, কোনো কার্যক্রম সুযোগ সুবিধা পায় না, সেবা পায় না। এজন্য আমরা এর একটা সুস্থ তদন্ত করে বিচারের দাবি করছি। চেয়ারম্যান আসেনি, লোকজন ঘুরতেছে, সেক্রেটারি সাহেব কোনো কাজ করে দেয় না, হ্যাঁ কোনো ব্যবস্থাও করে না। আমরা দুর্নীতি চেয়ারম্যান কেন পারালো এখান থেকে? হ্যাঁ অবশ্যই কোনো দুর্নীতি করছে, না হলে চেয়ারম্যান থাকবে না কেন? তাতে লোক অনেক অনেক লোক মানে ভোগান্তি ভোগাচ্ছে এখন। বর্তমান পরিস্থিতির আলোকে আমরা ইউনিয়ন পরিষদের সচিব যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা ইতিমধ্যে সভা করেছি, এবং ইউনিয়ন স্থানীয় সরকার আইন, ইউনিয়ন পরিষদের যে আইনটি রয়েছে সে আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো কারণে চেয়ারম্যান দায়িত্ব পালন করতে অসমর্থ হন বা কর্মস্থলে না থাকেন, সেই ক্ষেত্রে প্যানেল চেয়ারম্যান যারা আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারেন। এবং আমাদের ইউনিয়ন পরিষদের সচিব গণনিয়মিত অফিস করছেন, তারাও জনগণের যে বিভিন্ন দাবি সেগুলোর কথা শুনে সে অনুযায়ী তারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আমাদের তরফ থেকে সেবা প্রদানের বিষয়ে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ইউনিয়ন পরিষদগুলোতে সেই সহযোগিতা আমরা করে যাচ্ছি, এবং জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য সকলকে ইতিমধ্যে নির্দেশনা প্রেরণ করা হয়েছে।